হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সকালের টিফিনের জন্য বা রাতের ডিনারও বানাতে পারে এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি দারুণ স্বাদের ছাতুর কচুরি। এটা আপনারা শুকনো শুকনো একটু আলুর দমের সাথে পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা চটপট শুরু করে দিই। ছাতুর কচুরিটা করার জন্য এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। এখন এই ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো লবণ, 1/2 চা চামচ মতো চিনি আর 1/2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এখন শুকনো অবস্থায় ভালোভাবে এগুলোকে মেখে নেব। ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কচুরিগুলো খুব ভালো তৈরি হবে। খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি শক্ত ডোটা তৈরি হবে না, মিডিয়াম একটা ডো আমি তৈরি করছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব, তার জন্য গ্যাস অন করে দিয়েছি। এখন এই শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে। ধনে আর লঙ্কা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এখন আর বেশি ভাজার দরকার নেই, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে নিয়ে। এখন আমি কচুরির ভিতরের পুরটাকে তৈরি করে নেব, তার জন্য এখানে 1 কাপ ছাতু নিয়েছি, ছোলার ছাতু নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 2 স্বাদমতো লবণ। দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু চিনি। চিনিটা কিন্তু এখানে নাও দিতে পারেন, যেহেতু ময়দাটা মাখার সময় একটু সামান্য চিনি দিয়েছি, তো এটা স্কিপ করতে পারেন যারা দিতে চান না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো একটু হিং। আপনারা হিংয়ের পরিবর্তে এর মধ্যে জোয়ানও দিতে পারেন। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 চা চামচ মতো ভাজা মশলা দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ মতো সর্ষের তেল। এখন এটাকে ভালো করে শুকনো অবস্থাতে মেখে নিচ্ছি। শুকনোভাবে ছাতুটাকে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে যেন জলের পরিমাণ বেশি না হয়ে যায়, এটা একদমই শুকনো শুকনো করে মাখতে হবে। জলটা দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য। ছাতুটাকে আমি মেখে নিয়েছি, দেখুন একদম শুকনো শুকনো করে এটাকে আমি মেখেছি। এখন আমি কচুরিগুলোকে তৈরি করে নেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে ময়দাটা এইভাবে মাখা রয়েছে। এখন এগুলো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এই কচুরি লেচিগুলো একটু লুচির থেকে বড় সাইজের আর একটু মোটা হবে। এখন এগুলোকে গোল করে নিচ্ছি। এখন এই লেচিগুলোর মধ্যে আমি পুরটা দিয়ে দেব, তার জন্য এটাকে একটু এরকম বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে এবার এই ছাতুর পুরটা দিয়ে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি।
এখন কচুরিগুলোকে আমি বেলে নেব, এগুলো সব রেডি হয়ে গেছে। আমার এই ছাতর পুরটা একটু বেশি হয়ে গেছে, তো এগুলো এটাকে আমি একটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি দু একদিন পরেও কিন্তু আরও কিছু কচুরি করে নিতে পারবো। কচুরিগুলোকে বেলে নেব, তার জন্য এখানে একটা চাকি বেল্লি নিয়েছি, আর একটু ময়দা আমি মাখিয়ে নিচ্ছি চাকি বেল্লিটার মধ্যে। এবারে একটা করে লেচি নিয়ে লেচিটাকে একটু সমান করে নিচ্ছি, যাতে পুরটা চারপাশটা একটু ছড়িয়ে থাকে এবং এটা বেলতেও সুবিধা হবে। এখন এটাকে বেলে নিচ্ছি। কচুরি কিন্তু একটু মোটা হয়, মোটা করেই বেলতে হবে এটাকে। কচুরি কিন্তু একটু মোটা হয়, তাই এটা একটু মোটা করেই বেলছি আমি। এটা বেলা হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে আমি বেলে নিয়েছি। আমাদের কচুরিগুলো সব বেলা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। কচুরিগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে গরম করে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কচুরিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে কচুরিগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর কচুরিগুলো ফুলে উঠেছে। এখন এটাকে তেল থেকে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছাতুর কচুরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।